আমি মোবাইলে অ্যাস্ট্রো ফটোগ্রাফি করতে চাই, কোন ট্রাইপড নেব, কোন লেন্স নেব, জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি। হ্যালো বন্ধুরা, আমরা আজকে যেটা দেখব সেটা মোবাইলে অ্যাস্ট্রো ফটোগ্রাফি করার জন্য কী কী গিয়ার আমাদের লাগবে। তো আমরা জানি, আমরা বলেছিলাম যে মোবাইলে অ্যাস্ট্রো ফটোগ্রাফি করার জন্য ট্রাইপড কিন্তু মাস্ট। তো ট্রাইপডের মধ্যে কোন ট্রাইপডটা আপনারা নেবেন, কোনটা কিনলে ভালো হবে, ট্রাইপড কিন্তু নানা ধরনের হয়, কোনটার কী সুবিধা কোনটার কী অসুবিধা আমরা সেটা জানব। আর দ্বিতীয়ত, আমি বলেছিলাম যে মোবাইলের ক্ষেত্রে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স বা ফিসাই লেন্স এগুলো ব্যবহার করা হয়। তো অ্যাস্ট্রো ফটোগ্রাফির ক্ষেত্রে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের কী সুবিধা এবং ফিসাই লেন্সের কী সুবিধা সেটা আমরা দেখব, এবং আমরা ফিসাই লেন্স কী করে বা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স কী করে ক্লিক করতে হয়, মোবাইলে কী করে ইউজ করতে হয় সেটাও আমরা শিখব। তো প্রথমেই আমরা দেখে নিই একটি ট্রাইপড, মোবাইলের এই ধরনের ছোট ট্রাইপড আপনারা পেয়ে যাবেন। তো এই এই ট্রাইপডগুলো খুবই কাজের, এইভাবে খুব ট্রাইপডগুলো কিন্তু খুব ফ্লেক্সিবল, আমরা এইভাবে বসাতে পারবো, এইভাবে দেখতে পাচ্ছেন আমরা এইভাবে ক্লিক করতে পারবো এবং মোবাইলটাকে এইখানে আমরা এটা খুব সহজে আমরা তুলে মোবাইলটাকে আমরা ব্যবহার করতে পারবো। তো মোবাইলটাকে আমি এখানে একটা টাইট আছে দেখে করবেন, তো মোবাইলটাকে এখানে দিলাম। তো এইটা বসানোর পরে কিন্তু আমি এটাকে যেমন খুশি ব্যবহার করতে পারবো। তবে এই ধরনের ট্রাইপডে যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে আমরা যদি ভার্টিক্যাল কম্পোজিশন করতে চাই সেক্ষেত্রে কিন্তু খুব অসুবিধা হয়। তো এইরকম করে আপনাদের ভার্টিক্যাল কম্পোজিশন যদি আমরা করতে চাই সেটা এতটা পর্যন্ত আসে, দেখতেই পাচ্ছেন মোবাইলটা কিন্তু ভার্টিক্যালি খুব একটা সাউন্ড পুরোটা আমি কম্পোজিশন করতে খুব অসুবিধা হয়, এবং একটু যদি উঁচু নিচু জায়গা হয় বসাতেও একটু প্রবলেম হবে। তো এই এটা কিন্তু গেল এই ট্রাইপডের সুবিধা অসুবিধা। আর সুবিধা হচ্ছে এটা খুবই ছোট, আপনারা এটাকে খুব ট্রাভেলের খুব উপযোগী, একটা ব্যাগের মধ্যে খুব সবজি চলে যাবে, এবং যারা ব্লগ করেন, যারা ব্লগার তাদের জন্য ট্রাইপডটা কিন্তু খুব কাজের। আচ্ছা, এই ট্রাইপডের দেখলাম আমরা যে ভার্টিক্যালি খুব অসুবিধা, এবং যদি স্ট্যাকিং করতে যাই যখন আমরা, তখন আমাদের 200 ছবি নিতে হবে কি 250 ছবি নিতে হবে, তখন কিন্তু এই ট্রাইপডে একটু অসুবিধা হয়। তো সেই জন্য আমার মনে হয় যারা অ্যাস্ট্রো ফটোগ্রাফি করতে চাইছেন তারা এই ধরনের ট্রাইপড ইউজ করতে পারেন। এটারও খুব একটা বেশি দাম নয়, আমাজন বেসিক্সের নেওয়া, হ্যাঁ হচ্ছে একটু বেশি দাম কিন্তু খুব বেশি নয়। তো এটাতেও এই যে মোবাইলের এই যে ক্লিপ এটা আছে, এই ক্লিপটা আমরা এখানে অ্যাটাচ করব। তো এই ট্রাইপডে আমরা ওই ক্লিপটা লাগিয়ে মোবাইলের জন্য সেটা আমরা দেখছি সেট করে নিয়েছি। তো এর যেটা মেন সুবিধা সেটা হচ্ছে দেখুন, এটা আমরা ইজিলি এটা হরাইজন্টাল যদি কম্পোজিশন করি তো সেক্ষেত্রে আমরা এই খুব এখানে একটা ভার্টিক্যালি আমরা পেয়ে গেলাম, এবং আমরা এটাকে টাইট করে দিলাম যাতে দেখতে পাচ্ছি যে ও কিন্তু আর নড়াচড়া করতে পারবে না। এইবার এটাকে খুব সহজেই আমি এদিক সেদিক এইটা এদিকটা ঘুরিয়ে আমি এদিক সেদিক করতে পারবো। ধরুন আমি এই ক্ষেত্রে আমরা এরকম রেখেছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি স্ট্যাক করতে চাই, আমার অনেক ছবি নিতে হবে। তো কিছুক্ষণ পরে পরে যেহেতু তারা পূর্ব থেকে পশ্চিমে সরতে থাকবে, অ্যাকচুয়ালি তারা সরছে না, পৃথিবী ঘুরছে পশ্চিম থেকে পূর্ব, এই জন্য দেখে মনে হবে যে তারা পূর্ব থেকে পশ্চিমে ঘুরছে। তো আমরা যেহেতু এখানে ট্র্যাকার ইউজ করছি না, মোবাইলটা শুধু ট্রাইপডে আছে, তো ট্রাইপডে ধরুন 20-25টা ছবির পরে কিন্তু আমাকে আস্তে আস্তে একটু একটু করে এরকম করে সরাতে হবে, আমাকে আস্তে আস্তে করে পূর্ব থেকে পশ্চিমে আমাকে সরাতে হবে। তো যেহেতু তারা মুভ করছে, 20-25টা ছবি তোলা হয়ে গেল, আমরা যদি না সরাই তাহলে কিন্তু আমাদের যে মেন সাবজেক্ট ধরুন মিল্কিওয়ে যেটা ভার্টিক্যালি আছে সেটা কিন্তু আমরা আর এই ক্যামেরার যে ফ্রেম, মোবাইলের যে ক্যামেরার ফ্রেম তার মধ্যে পাবো না। তো এর জন্য এই ট্রাইপডটা কিন্তু আমি বলবো খুব কাজের। সেক্ষেত্রে যদি আমরা যদি এই ছোটো ট্রাইপড যদি নিতাম তাহলে কিন্তু সেটা আমাকে হাতে আস্তে 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 করে ঘোরাতে হতো, তাও যে ভার্টিক্যালি যে কম্পোজিশন সেটা আমি করতে অসুবিধা হতো। এই ট্রাইপডের আরও দেখতে পাচ্ছি যে এখানে তিনটে আরও অনেকটা লম্বা করা যায়, এবং এখানে নানা রকমের নব আছে। তো সেই এই এদিকটা আমরা ঘুরিয়ে আমরা এদিকে নিতে পারি, ঠিক আছে। আবার এই দিকটা করে আমরা এদিক সেদিক করতে পারি। তবে এটা একটা যেটা অসুবিধা, এটা কিন্তু একটু বড় হয়, আপনাদের যারা ট্রাভেল করতে যান তাদের কিন্তু ব্যাগের মধ্যে নেওয়াটা একটুখানি জায়গা নেবে। তবে কোয়ালিটি অনেক বেটার, আপনারা সত্যি যদি ডেডিকেটেড অ্যাস্ট্রো ফটোগ্রাফি করতে যান তাহলে এই ট্রাইপডটা মোবাইলের জন্য মাস্ট।
আর ক্যামেরার জন্য কোনটা নেব সেটা ক্যামেরা এবং টেলিস্কোপের জন্য যদি নিতে হয় ট্রাইপড সেটা কিন্তু আমরা একটু পরে যখন ক্যামেরা পর্ব চলবে তখন কিন্তু আমরা সেটা দেখব। হ্যাঁ, আর যেটা বলেছিলাম এই গেল আমাদের ট্রাইপড। এবারে যেটা আছে সেটা হচ্ছে লেন্স, সেটা মোবাইলের এই যে দেখতে পাচ্ছি নানা ধরনের ক্লিপ লেন্স হয়, এই যে নানা রকমের ক্লিপ লেন্স আমরা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফিসাই লেন্স আর এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ঠিক আছে। এবার এই ওয়াইড অ্যাঙ্গেল বা ফিসাই এগুলো মোবাইলের এই যে মোবাইলে আমরা এগুলো ক্লিপ করে কাজ করতে পারব, এরকম করে আমরা ক্লিপ করে কাজ করতে পারব। এরকম ম্যাক্রো লেন্সও হয়, যারা ম্যাক্রো ছবি তোলে তারাও এই টাইপের ক্লিপ লেন্স ইউজ করে কিন্তু ছবি তোলে। তো এটা হচ্ছে গেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর এটা হচ্ছে আমাদের ফিসাই লেন্সটা কিন্তু একটু বড় হয়, আপনাদের একটু ক্লোজভাবে দেখাই। এই হচ্ছে ফিসাই লেন্স, এর সাইজটা একটু বড় হয় এবং ভারী হয়, দেখে বোঝা যায় একটু কোয়ালিটি ভালো। তো এইবার এই ফিসাই লেন্স সেম পদ্ধতিতেই মোবাইলে ক্লিক করা যায়। এই ছবিটা এটা কিন্তু শুধুই মোবাইল ক্যামেরাতে তোলা, মোবাইলের প্রো মোডে তোলা একটা ছবি। আবার এর সঙ্গে মোবাইলের সঙ্গে যখন আমরা যখন ফিসাই লেন্স ইউজ করেছি তখন আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা এরিয়া কিন্তু আমাদের বেড়ে গেছে। তো আমরা দেখলাম যে মোবাইলে অ্যাস্ট্রো ফটোগ্রাফি করতে গেলে আমাদের কী কী গিয়ার আমরা নেব, কোন ট্রাইপডটা আমাদের বেটার হবে, এবং ফিসাই লেন্স এবং ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সম্পর্কেও আমাদের একটা ধারণা হলো। তো অনেক ধন্যবাদ বন্ধুরা, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করে জানান যে আপনাদের কী ধরনের ট্রাইপডে যদি কোনো অসুবিধা হয় বা আরও কিছু কী ধরনের কন্টেন্ট আপনারা চাইছেন, কী অসুবিধা হচ্ছে আপনাদের। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে পরে।